হ্যালো বন্ধুরা, আমি বিপ্লব রায়, ইউটিউব ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে তোমাদের সাধারণ গণিতের নবম ও দশম শ্রেণীর সূচক 4.1 নিয়ে আলোচনা করব। সূচক সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের কিছু সূত্রের প্রয়োজন, ঠিক আছে? আমরা বেসিকভাবে 4.1, ওকে, এক নম্বর সূত্র, এ পর এম ইন্টু এ পর এন সমান সমান এর পর এম প্লাস এন। এখন সূচক যেহেতু আসছে, আমাদেরকে বুঝতে হবে যে এই যে যেটা আছে এর পর এম, এ হচ্ছে এখানে ভিত্তি আর এম এখানে পাওয়ার। এ ভিত্তি, এম পাওয়ার, এ ভিত্তি, এন পাওয়ার, এখানে এ ভিত্তি, এখানে এম প্লাস এন দুইটাই পাওয়ার, ঠিক আছে বন্ধুরা? তাহলে এক নম্বর সূত্র বলতেছে এ পর এম ইন্টু এ পর এম, দুইটা ভিত্তি আছে এবং এই ভিত্তি দুইটা গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায় যদি কখনো সূচকের ক্ষেত্রে দুইটা ভিত্তি থাকে এবং ভিত্তি দুইটা গুণ অবস্থায় থাকে, তাহলে ওই দুইটার পাওয়ারগুলো অবশ্যই যোগ হবে। তাহলে দুইটা ভিত্তির মধ্যে একটা এই পাওয়ার এই গুণের জন্য যোগ এখানে এন। এই সূত্র প্রযোজ্য হবে তখনই যখন এ হবে রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা এবং এম আর এন এই যে পাওয়ার দুইটা আছে এ বিলংস টু এন, এই দুইটা অবশ্যই স্বাভাবিক সংখ্যার উপাদান হতে হবে। কি হতে হবে? স্বাভাবিক সংখ্যা হতে হবে, এন থেকে ন্যাচারাল নাম্বার। আমরা জানি স্বাভাবিক সংখ্যা কোনগুলো, শূন্য ব্যতীত সকল ধনাত্মক সংখ্যাগুলোই স্বাভাবিক সংখ্যা। এরপরে চলে যায় দুই নম্বর সূত্রে, এ পাওয়ার এন ডিভাইডেড বাই এ পাওয়ার এন, ভিত্তি এখানে দুইটা আছে কিন্তু ভিত্তি দুইটা এখানে ভাগ অবস্থায় আছে, তাহলে দুইটা ভিত্তির মধ্যে একটা যেহেতু যখন ভাগ অবস্থায় থাকবে তখন পাওয়ার গুলো বিয়োগ হয়, তাহলে এম মাইনাস এন। ওকে, এটা তখনই হবে যখন সত্য কি এ বিলংস টু আর, এ হচ্ছে রিয়েল নাম্বার হবে বাস্তব সংখ্যা এবং এ ইজ নট ইকুয়াল জিরো, এ শূন্য হতে পারবে না, এবং এম আর এন এন বিলংস টু এন, এম আর এন হবে অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে এবং এম ইজ নট ইকুয়াল এন, এম এন এর সমান হবে না। তিন নম্বর, এ বি পাওয়ার এম, ঠিক আছে এখানে, ঠিক আছে? তাহলে এ পাওয়ারটা দুইটা সংখ্যা আছে, দুইটার মধ্যে আলাদা করে নিতে পারে এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এম। সত্য হচ্ছে এ বিলংস টু আর, এ এবং বি দুইটাই বাস্তব সংখ্যা হবে, রিয়েল নাম্বার হবে, এবং এই যে এম পাওয়ারটা আছে এটা কোন সংখ্যা? স্বাভাবিক সংখ্যা হবে বন্ধুরা। চার নম্বরে, এ বাই বি পাওয়ার এম সমান সমান এ পাওয়ার এম বি পাওয়ার এম, বেসিক নিয়ম আমরা জানি, তার এর ভিত্তি একটা আছে পাওয়ার দুইটা আছে এম উপরে এন, যখনই একটা ভিত্তি পাওয়ার দুইটা হবে তখন ওই একটা ভিত্তির পাওয়ার যেগুলো আছে পাওয়ারগুলো গুণ হয়, তাহলে এম আর এন গুণ করলে হয় এম এন। এটা তখনই হবে এ ইজ নট ইকুয়াল জিরো, যখন এ শূন্য হতে পারে না, আবার এ পাওয়ার জিরো মানে কোনো ভিত্তির উপর জিরো মানে ওয়ান, ঠিক আছে? এখানে যদি মনে করো পৃথিবীর উপর শূন্য হয় তাহলে ওটাও ওয়ান, ঠিক আছে? তখন এই সত্য হচ্ছে এ ইজ নট ইকুয়াল জিরো, এ শূন্য হতে পারবে না, আবার এ বিলংস টু আর, এ অবশ্যই বাস্তব সংখ্যার একটি উপাদান হবে। আবার এ ইনভার্স ওয়ান হলে এটাকে লেখা যায় এ ইনভার্স ওয়ান সমান ওয়ান বাই এ, এ বিলংস টু আর, এ ইজ নট ইকুয়াল জিরো। তাহলে এই সাতটা সূত্র আমাদের জানা নেই, তো আমরা সুন্দরভাবে পরিচিত হইলাম সূত্রগুলো সাথে, ঠিক আছে? আমরা এখন অঙ্কে চলে যাব, শুরু করা যাক। চার দশমিক একের এক নম্বর অঙ্কে বন্ধুরা এখানে দেওয়া আছে যে সরল করো, 7 পাওয়ার 3 ইন্টু 7 ইনভার্স 3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 ইনভার্স 4। তাহলে দেখতেছি উপরে ভিত্তি আছে দুইটা, ভিত্তি দুইটা গুণ অবস্থায় আছে, তাহলে অবশ্যই পাওয়ারগুলো আমরা যোগ করব। তাহলে 7 রাখবো ভিত্তি দুইটা, তাহলে এই ভিত্তি দুইটার মধ্যে একটা নিব পাওয়ার 3 গুণের জন্য প্লাস এই পাওয়ার, তাহলে এখানে যোগ, যেহেতু মাইনাস 3 ওই জন্য ব্র্যাকেটের মধ্যে রাখবো, ডিভাইডেড বাই দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি, তাহলে গুণ অবস্থায় যেহেতু ভিত্তিগুলো সেহেতু কি পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 3 এর পর যেহেতু কিছু নেই সেহেতু অবশ্যই 1 আছে, 1 এই গুণের জন্য প্লাস এই পাওয়ার, ঠিক আছে? ওকে, আবার 7 3 রেখে দিলাম, প্লাস মাইনাসে মাইনাস 3 হয়, এখানে 3 রেখে দিলাম, 1 প্লাস মাইনাসে মাইনাস 4, সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে এখানে
7 রেখে দিলাম তাহলে 3 থেকে 3 যদি বাদ দেই তাহলে কি হয় শূন্য হয় শূন্য থাকলো আবার 3 এখানে -4 থেকে +1 বিয়োগ করলে 3 ইনভার্স 3 হয় তাহলে 7 এর উপর 0 মানে কোন ভিত্তির উপর 0 তাহলে কোন ভিত্তির উপর 0 হলে সেটা কি হয়ে যায় 1 হয়ে যায় আর নিচে এখানে এই একটা ইনভার্সের জন্য হয় 1 আর ডিভাইডেড বাই এই শুধু ইনভার্সের জন্য এই দুইটা তারপরে ভিত্তি 3 আছে বসায় দিলাম আর পাওয়ার যেটা থাকবে সেটা বসায় দেব ঠিক আছে দেন 1 এই যে ভাগ চিহ্নটা আছে না এটা গুণ করে দেব যখন এটা গুণ হয়ে যায় তখন এই যে যেটা নিচে থাকবে সেটা উপরে চলে যায় এবং যেটা উপরে থাকে সেটা নিচে চলে আসে তাহলে এটার সাথে 1 গুণ করলে এটাই হয় আর 1 তো নিচে থাকবে না থাক 1 আছে ঠিক আছে তাহলে 3 আছে এখানে 3টা 3টা যদি 3 গুণ করে তাহলে কত হয় 27 হয়ে যায় এটাই তাহলে এক নাম্বার প্রশ্নের উত্তর ঠিক আছে তারপরে দুই নাম্বার প্রশ্ন এখানে বলতেছে যে দুই নাম্বার 3√7² × √7 / √7 তাহলে এখানে রুট আছে আমি একটু আলোচনা করতে যাই দেখো এখানে যদি রুট হয় শুধু রুট হলে কি হয় হাফ হয়ে যায় আর যদি 3 রুট হয় সেটা 1/3 হয় আর যদি 4 রুট হয় এটা 1/4 ঠিক আছে শুধু রুটটার উপর ঠিক আছে এখানে যদি 5 এভাবে রুট হয় এভাবে তাহলে এটা 1/5 লেখা যায় ঠিক আছে যেহেতু এটা আছে তাহলে 7 রেখে দিব এখানে স্কয়ার আছে এই রুটটা সমান সমান বলা যায় 1/3 বলা যায় 7 রেখে দিলে এই রুট সমান সমান 1/3 হয় ঠিক আছে বন্ধুরা তারপর এখানে রুট সমান সমান তাহলে এখানে হাফ হয় এখানে যেহেতু একটা ভিত্তির উপর দুইটা পাওয়ার তাহলে পাওয়ার দুইটা গুণ হয়ে যায় তাহলে 2 আর 1 গুণ করলে 2 হয় আর নিচে 3 থাকে আর এখানে 7 1/3 রেখে দিব আর নিচে 7 এর পর হাফ রেখে দিব এটা ঠিক আছে দেন এখানে দেখতেছি দুইটা ভিত্তি আছে এবং ভিত্তি দুইটা অবশ্যই কি অবস্থায় গুণ অবস্থায় আছে যেহেতু গুণ অবস্থায় সেই তো পাওয়ার গুলো যোগ হবে তাহলে 7 থাকলো 2/3 এই গুণের জন্য প্লাস 1/3 নিচে আমরা এটা রেখে দিলাম ঠিক আছে তারপরে তাহলে এখানে 7 রেখে দিলাম এই যে এখানে 2/3 প্লাস 1/3 আছে তাহলে এই দুইটার মধ্যে আমরা লসাগু করব লসাগু কি হয় 3 হয় তাহলে যেহেতু এ হর 3 আছে হর দ্বারা লসাগু 3 কে ভাগ করলে ভাগফল 1 হয় 1 এর সাথে 2 গুণ করলে 2 হয় আবার এখানে হর 3 আছে 3 দ্বারা এই লসাগু 3 কে ভাগ করলে ভাগফল 1 হয় আর 1 এর সাথে 1 গুণ করলে 1 হয় আর নিচে আমরা 7 এর পাওয়ার হাফ রেখে দেব তাহলে 7 থাকলো 2 আর একে 3 আর এখানে নিচে 3 দেন তারপর এটা রেখে দেব 3 3 কেটে যায় তাহলে 7 এর পর 1 আর এখানে 7 এর পরে হাফ তাহলে আবার দুইটা ভিত্তি ভিত্তি দুইটা এবার কি অবস্থায় ভাগ অবস্থায় আছে তাহলে দুইটার মধ্যে একটা নিব যেহেতু ভাগ অবস্থায় সেহেতু পাওয়ার হলে কি হবে মাইনাস হয়ে যায় তাহলে 1 মাইনাস হাফ আবার এটা যদি লসাগু করি 2 তাহলে 2 মাইনাস 1 হয় মানে আবার 7 হাফ হয় ঠিক আছে আর 7 এর পাওয়ার হাফ মানে এটাকে লেখা যায় রুট 7 লেখা যায় এটা হচ্ছে অ্যানসার বন্ধুরা তোমাদের দুই নাম্বার অঙ্কের ঠিক আছে বুঝতে পেরেছি আমরা দেন এরপরে চলে যাব আমরা তিন নাম্বার তোমরা সুন্দর করে ফেলো অনেক সহজ আছে ঠিক আছে আমরা চার নাম্বারে চলে যাই চার নাম্বার চার এখানে দেওয়া আছে 2a inverse 1 + 3b inverse 1 দেন -inverse 1 ঠিক আছে এটা দেওয়া আছে আমাদের ওকে তাহলে আমরা 2 রেখে দিলাম এই যে ইনভার্সের জন্য আমরা বলেছিলাম যে 1 আর একটা ভাগ চিহ্ন ঠিক আছে ভিত্তি a আছে a রেখে দিব 1 আছে 1 দিয়ে দিব 1 দেওয়া আর না দেওয়া একই কথা ঠিক আছে রেখে দিলাম এটাকে আমরা 3 রাখবো তাহলে ইনভার্সের জন্য 1 একটা ভাগ চিহ্ন দেন কি b পাওয়ার 1 আছে
দিলে হয় না দিলে হয় দেন আমরা মাইনাস 1 রেখে দিব তাহলে এই যে 2 2টা উপরে আছে 2 আর 1 গুণ করলে 2 হয় নিচে a হয় প্লাস 3 আর 1 গুণ করলে 3 হয় নিচে b হয় ইনভার্স 1 হয় এখন আমরা এই দুইটার মধ্যে লসাগু করব লসাগু মিললেও নিতে হবে না মিললেও নিতে হবে তাহলে লসাগু এখানে a আর b a b তাহলে এখানে a দ্বারা a হর a দ্বারা যদি ab কে ভাগ করি ভাগফল a a কেটে যায় ভাগফল থাকে b তাহলে b আর 2 গুণ করলে হয় 2b প্লাস b দ্বারা ab কে ভাগ করলে ভাগফল হয় a a আর 3 কে গুণ করলে হয় 3a হয় 1 উপরে ইনভার্স 1 দেন বন্ধুরা আবার যদি a ইনভার্সের জন্য আমরা কি বলেছিলাম একটা 1 আর একটা ভাগ চিহ্ন তারপর এখানে ভিত্তি এটা সম্পূর্ণটাই আছে ভিত্তি 2b প্লাস 3a ডিভাইডেড বাই ab এটা হচ্ছে ভিত্তি এটা রেখে দিব আর 1 আছে 1 দিলে হয় না দিলে হয় ঠিক আছে আমরা এটা তার জন্য দিব না থাক 1 দিলাম এই যে গুণ ভাগ চিহ্ন এটাকে ভাগটাকে আমরা গুণ করে দিলাম গুণ করলে উপরে নিচেরটা উপরে যায় আর উপরেরটা নিচে আসে তাহলে হয় ab নিচে 2b প্লাস 3a আমরা 3 এটাকে সামনে নিয়ে আসতে পারি 3a প্লাস 2b এটা হচ্ছে 4 নম্বর প্রশ্নের উত্তর বন্ধুরা ঠিক আছে দেন তারপরে 5 নম্বর তোমরা নিজে নিজে করবা 6 নম্বরে চলে যাই আমরা x ইনভার্স y root over y inverse 1 z root over z inverse 1 x then তারপরে একটা শর্ত দেওয়া আছে শর্তটা হচ্ছে x greater than 0 y greater than 0 এবং z greater than 0 বলা হচ্ছে যে এটা তখনই হবে যখন x এর মান 0 থেকে বড় y এর মান 0 এর থেকে বড় এবং z এর মান 0 এর থেকে বড় হবে আচ্ছা আমরা অঙ্কে চলে যাই দেন রুট আমরা রেখে দিলাম এই ইনভার্সের জন্য 1/x x ইনভার্স 1 কে আমরা 1/x লিখতে পারি y রেখে দিব এখানে 1/y লিখতে পারি z রেখে দিলাম আর এখানে 1/z x রেখে দিলাম তাহলে এখানে y/x হয় এখানে √z/y হয় x/z হয় ঠিক আছে দেন আমরা এখানে তিনটার উপরে রুট যেহেতু আছে আমরা একটা রুট করে দিব একটা রুট করে দিলাম ঠিক আছে তাহলে এখানে y/x হয় z/y হয় আর এখানে x/z হয় ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা এখানে x দুইটা আছে উপরে একটা নিচে একটা দুইটা x এর মধ্যে একটা নিলাম এটা এই দুইটা x এর মধ্যে পাওয়ার এই দুইটা ভিত্তি কি আছে গুণ ভাগ অবস্থায় আছে যেহেতু ভাগ অবস্থায় তাহলে সেহেতু পাওয়ার গুলো কি হবে বিয়োগ হয়ে যায় এরপর কিছু না 1 আছে এরপর কিছু না 1 আছে ঠিক আছে তারপর y দুইটা ঠিক আছে ভাগ অবস্থায় আছে আমরা দুইটা ভিত্তির মধ্যে একটা নিলাম তাহলে পাওয়ার গুলো মাইনাস হয়ে যায় আবার z ভাগ অবস্থায় আছে পাওয়ার গুলো কি হয় বিয়োগ হয়ে যায় তাহলে এটা root over x এর পর 0 y পর 0 z এর পর 0 হয় কারণ minus 1 plus 1 কেটে যায় minus 1 plus 1 কেটে যায় minus 1 plus 1 কেটে যায় তাহলে কোন ভিত্তির উপর 0 মানে 1 1 1 তিনটা 1 গুণ করলে 1 হয় আবার root 1 মানে 1 তাহলে তোমাদের 6 নম্বর প্রশ্নের এটাই অ্যানসার তারপরে আমরা চলে যাব আমাদের 7 নম্বরে 7 নম্বর ভেরি এই এই প্রশ্নটা তোমাদের সৃজনশীল অনেক হয় ঠিক আছে বন্ধুরা তোমরা এটা সুন্দরভাবে দেখবা 2 পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইনটু 2 পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 পাওয়ার n প্লাস 2 ভাগ 2 এটা খুব এটা যে সৃজনশীল হয় ঠিক আছে তাহলে আমরা দেখতেছি ভিত্তি একটা আছে যে পাওয়ার আছে এখানে দুইটা আছে ঠিক আছে যোগ অবস্থায় তাহলে বুঝে নিতে হবে এখানে আমরা আলাদা করে নিতে পারি 2 পাওয়ার n ইনটু 2 পাওয়ার 4 করে দিয়ে যে প্লাস ওই জন্য গুণ করে নিলাম ঠিক আছে যেমন a লাইন থেকে a লাইনে যাওয়া যায়
ভিত্তি দুইটা আছে, দুইটা ভিত্তির মধ্যে একটা নিলাম, ভিত্তি দুইটা যেহেতু গুণ অবস্থায় আছে সেহেতু পাওয়ার দুইটি কি হবে, যোগ অবস্থা হয়, যোগ হয়। মাইনাস 4 রেখে দিলাম এখানে, দেন আবার একই রকম 2 পাওয়ার n ইনটু 2 পাওয়ার 1, দুইটা ভিত্তি আছে গুণ অবস্থায়, ভিত্তি দুইটা, দুইটা ভিত্তির মধ্যে একটা নিলে পাওয়ার দুইটা কি হয়, যোগ হয়। আমরা এখানেও আবার 2 পাওয়ার n ইনটু 2 পাওয়ার 2 মানে 2 স্কয়ার করে নিতে পারে, ঠিক আছে, একই নিয়মে ভাগ 2। এখানে এই দুইটা পদের মধ্যে 2 পাওয়ার n কমন যায়, 2 পাওয়ার n কমন নিলে 2 পাওয়ার 2 পাওয়ার 4 হয়, আর এখানে 4 ইনটু 2 হয়। নিচে 2 পাওয়ার n, আবার এখানে ভিত্তি আছে দুইটা, 2 আছে দুইটা, ঠিক আছে, দুইটা ভিত্তির মধ্যে একটা 2 যদি নিই, ভাগ অবস্থায় আছে তা পাওয়ার গুলো কি হয়, বিয়োগ হয়। 2 ভাগের জন্য মাইনাস, এখানে 2 এর পর পাওয়ার যেহেতু কিছু নেই তাহলে 1 আছে, 1 দিয়ে দিব আমরা, তাহলে উপরে 2 পাওয়ার n, নিচে 2 পাওয়ার n কেটে যায়, 2 পাওয়ার 4 মানে হয় 16, মাইনাস 4 আর 2 হয় 8, নিচে 2 থাকলো, 2 পার 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, ঠিক আছে, এটা দিলে হয় না দিলে হয়, আচ্ছা 1 দিয়ে দিলাম আমরা, 16 থেকে 8 বিয়োগ করলে 8 হয়, নিচে 2, তাহলে 4 দিয়ে 8, তাহলে 4, এটা হচ্ছে তোমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর, খুব ভেরি ভেরি, ঠিক আছে। তারপর আমরা চলে যাব 8 নম্বর, এটাও তোমাদের খুব সৃজনশীল হয়, ঠিক আছে, যেহেতু সৃজনশীল হয় সেহেতু মনোযোগ সহকারে দেখতে হবে। আট নাম্বার, 3 পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 পাওয়ার m ইনটু m মাইনাস 1 ভাগ 9 m প্লাস 1 ডিভাইডেড বাই 3 m মাইনাস 1 ইনটু m প্লাস 1, এটা অঙ্কে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে 3 পাওয়ার m প্লাস 1 রেখে দিব, এখানে ভিত্তি একটা ভিত্তি পাওয়ার দুইটা আছে গুণ করে দিব, এম 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 স্কোয়ার, এম আর এম গুণ করলে মাইনাস এম হয়, ভাগ রেখে দিব এখানে 9 কে আমরা 3 পর স্কোয়ার করতে পারি, আর এম প্লাস 1 রেখে দিল, ভিত্তি একটা যেহেতু পাওয়ার দুইটা আছে, একটা হচ্ছে এম মাইনাস 1 ইনটু এম প্লাস 1, তাহলে এম মাইনাস 1 ইনটু এম প্লাস 1, এটা আমরা এম এ প্লাস বি ইনটু এ মাইনাস বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই দুইটা ভিত্তির মধ্যে আমরা যে একটা ভিত্তি নেই, যেহেতু ভিত্তি দুইটা কি ভাগ অবস্থায় আছে তাহলে পাওয়ার দুইটা কি হয়, বিয়োগ হয়ে যায়, তাহলে এম প্লাস 1 মাইনাস এম স্কয়ার মাইনাস এম হয়, এখানে ভাগ হয়, তাহলে এখানে 3 পর ভিত্তি একটা পাওয়ার দুইটা, তাহলে গুণ করে দিব 2 আর এম 2 এম প্লাস 2 আর 1 2 হয়, আর এখানে 3 এম স্কয়ার মাইনাস এম, ঠিক আছে, 3 পর m প্লাস 1 মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, m স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস m হয়, ওকে। এখন আমরা এটা ভাগ করে আবার রেখে দিব, আবার দেখতেছি ভিত্তি কয়টা, দুইটা আছে, ভিত্তি দুইটা কি অবস্থায়, ভাগ অবস্থায়, তাহলে দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি নেব, ওকে, তাহলে যেহেতু ভাগ অবস্থায় সেহেতু পাওয়ার গুলো কি হয়, বিয়োগ হয়, তাহলে 2 m প্লাস 2 মাইনাস m স্কোয়ার মাইনাস 1, এটা রেখে দিলাম, ঠিক আছে, ওকে। এরপরে 3, তাহলে m আর m যোগ করলে 2m হয় প্লাস 1 মাইনাস m স্কয়ার ভাগ 3, 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার মাইনাস 1 হয়, তাহলে আমরা একবারে নিয়ে দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিলাম, 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, ভাগ যেহেতু সেহেতু মাইনাস হবে, 2m রেখে দিব, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, আর এখানে m স্কয়ার, 3 রেখে দিলাম, 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 2m মাইনাস প্লাসে মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস m স্কোয়ার, তাহলে মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার কেটে যায়, প্লাস 1 মাইনাস 1 কেটে যায়, মাইনাস 2m প্লাস 1 কেটে যায়, তাহলে 3 পর 0, তাহলে কোন ভিত্তির উপর 0 মানে হচ্ছে 1, কোন ভিত্তির উপর 0 মানে 1, এটা হচ্ছে তোমাদের বন্ধুরা 8 নম্বর প্রশ্নের উত্তর।
আজকে তোমাদের সূচকের 4.1 এর পার্ট 1 এ পর্যন্ত ঠিক আছে তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা যদি দেখ সুন্দরভাবে ভিডিওটা দেখো তাহলে এখান থেকে তোমরা সূচকের সূত্রগুলো চাতুর্ষে যে সূত্র প্রয়োজন সেই সূত্রগুলো এবং 1 থেকে 9 নাম্বার সুন্দরভাবে বুঝতে পারবা ঠিক আছে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা এবং অবশ্যই নিজেদের শরীরের প্রতি সচেতন থাকবা ওকে okay.